নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, হাওড়া শালিমার খড়গপুর থেকে বাতিল হচ্ছে বহু ট্রেন, তার পাশাপাশি অনেকগুলো ট্রেন চলবে অন্য পথে। তো বন্ধুরা, উড়িষ্যার বালেশ্বরে যে দুর্ঘটনা ঘটেছে তার জেরে কিন্তু একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তো বন্ধুরা, আজকে সে একটা লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে বাতিল ট্রেনের নাম এবং ট্রেন নম্বর সব কিছু দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, যার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী বেশিরভাগ ট্রেনে বাতিল করা বলে ঘোষণা করা হয়েছে। চালানো সম্ভাবনা হচ্ছে না উড়িষ্যাগামী ট্রেনগুলিও, এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা কিন্তু রয়েছে। তো শুক্রবার বহু ট্রেনে বাতিলের পর শনিবার অর্থাৎ 3রা জুন বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন, যার মধ্যে অন্যতম ট্রেন হচ্ছে 22895, 22896 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, তার পাশাপাশি 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12245 হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 20889, 22890 হাওড়া তিরুপতি হাওড়া হামসফর এক্সপ্রেস। তাছাড়া খড়গপুর থেকে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন, এবং সেইগুলি হচ্ছে 180221 খড়গপুর খুর্দা রোড এক্সপ্রেস, তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 08063, 08064 খড়গপুর ভদ্রক, খড়গপুর মেমু স্পেশাল ট্রেনটি বাতিল করা হয়েছে। তার পাশাপাশি শালিমার স্টেশন থেকে ট্রেন নম্বর হচ্ছে 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12180045 শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তো শনিবার অর্থাৎ 3রা জুন যে বাতিল ট্রেনগুলি আছে সেইগুলো কিন্তু প্রথম যে ট্রেনটি দেওয়া আছে সেইখানে কিন্তু আমি আরেকবার বলছি বন্ধুরা, 22895, 22896 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12245 হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 20889 হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12863 হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12839 হাওড়া চেন্নাই মেল বাতিল করে দেওয়া হয়েছে। এবং তাছাড়া খড়গপুর থেকে যে বাতিল ট্রেনগুলি আছে সেই ট্রেন নম্বর হচ্ছে 18021 খড়গপুর খুর্দা রোড এক্সপ্রেস, তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 08063, 08064 খড়গপুর ভদ্রক খড়গপুর মেমো স্পেশাল বাতিল করা হয়েছে। শালিমার থেকে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেই ট্রেন নম্বর হচ্ছে 18045 শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12821 12822 পুরী শালিমার পুরী ধৌল এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। শনিবারে আর কিছু ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফ থেকে, সেইগুলি হচ্ছে ট্রেন নম্বর হচ্ছে 08415, 08416 জলেশ্বর পুরী জলেশ্বর মেমো স্পেশাল বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 08411 বালেশ্বর টু ভুবনেশ্বর মেমো স্পেশাল বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12891, 12892 বঙ্গুরি পশি সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 08031, 08032 বালেশ্বর ভদ্রক বালেশ্বর মেমু স্পেশাল বাতিল করা হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 18044 ভদ্রক হাওড়া বাঘা যতীন এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 18038 চাঁদপুর কোন ঝড় খড়গপুর মেমো স্পেশাল বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 18073, 18074 জনশতাব্দী এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12277, 12278 হাওড়া পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12851 পুরী আনন্দ বিহারী নন্দনকানন এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 08439 পুরী পাটনা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12509 বেঙ্গালুরু গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12842 চেন্নাই শালিমার করমণ্ডল এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 12828 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 18410 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 08012 পুরী ভাঞ্জপুর স্পেশাল বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে 02838
পুরী সাঁতরাগাছি স্পেশাল বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 10 নম্বর হচ্ছে 12666 কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 10 নম্বর হচ্ছে 22889 22890 দীঘা পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 11251 বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা আছে। তার পাশাপাশি 12864 বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পাশাপাশি 10 নম্বর হচ্ছে 12253 বেঙ্গালুরু ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস বাতিল করে দেওয়া আছে। তো দুর্ঘটনার কারণ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা আছে। তার মধ্যে রয়েছে 22807 সাঁতরাগাছি চেন্নাই সেন্ট্রাল আইএফ এক্সপ্রেস, দীঘা বিশাখাপত্তনম এক্সপ্রেস। তার পাশাপাশি 10 নম্বর হচ্ছে 18409 শালিমার পুরী এক্সপ্রেস। তার পাশাপাশি 22817 হাওড়া মাইসুর এক্সপ্রেস, এগুলি একাধিক ট্রেন কিন্তু পরিবর্তন করা হয়েছে। তার পাশাপাশি 10 নম্বর হচ্ছে 18043 হাওড়া জলেশ্বর বাঘাযতীন এক্সপ্রেস। তার পাশাপাশি 18037 খড়গপুর যাজপুর এক্সপ্রেস। তার পাশাপাশি 12704 সিকান্দাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস। তার পাশাপাশি 10 নম্বর হচ্ছে 08413 জলেশ্বর পুরী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন সংক্ষিপ্ত যাত্রাপথে চলবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। তো শুক্রবার সন্ধ্যায় নামার ঠিক আগে বালেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে বাহানাগা বাজার স্টেশনের কাছে কবল দুর্ঘটনা কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই মালগাড়ির ধাক্কার সঙ্গে ট্রেনটি ধাক্কা লাগে ট্রেনটির। তো দুর্ঘটনার অভিজ্ঞতা এতটাই ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপর চলে যায় এবং এই ঘটনার সময় সঙ্গে সঙ্গে বেড়ে চলছে নিহত এবং আহতের সংখ্যা। শনিবার 9টা পর্যন্ত রেলসূত্রে মৃত সংখ্যা আছে 238 জন জানা গিয়েছে এবং আহতের সংখ্যা আছে 650-এর বেশি। মৃত সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা আছে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটি আপডেট। আশা করি বুঝতে পারলেন কোন কোন ট্রেনগুলি বাতিল করে দেওয়া আছে। তো আপনারা যারা বাইরে আছেন তারা কিন্তু এখন থেকে দেখে নিতে পারেন এই লিস্ট, তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা যদি মনে কোনো কোয়েশ্চন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।